সোমবার সাত সকালে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহগামী এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। সূত্রের খবর, মৃতের সংখ্যা 15, আহত প্রায় 60 জন। ইতিমধ্যে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। নিজের এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি জানিয়েছেন ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নরেন্দ্র মোদী লিখেছেন, রেল দুর্ঘটনা যারা নিজের ভালোবাসার মানুষ হারিয়েছেন সেই পরিবারের প্রতি সমবেদনা রইল। আমি প্রার্থনা করছি আহতদের শারীরিক অবস্থা দ্রুত উন্নত হোক। উদ্ধার কার্য চলছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন। নরেন্দ্র মোদীর পাশাপাশি শোক বার্তা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও। মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, একটি দুর্ভাগ্যজনক ঘটনা, আগরতলা শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির নিকট দুর্ঘটনাগ্রস্ত হওয়ার বিষয়ে অবগত হই। মালগাড়ির সাথে এই সংঘর্ষে 3টি বগি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে উদ্ধার কার্য শুরু হয়েছে। রাজ্য সরকার রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যাত্রীদের উদ্ধার এবং সুরক্ষার বিষয়ে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এদিকে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। মৃতের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘটনার পাশাপাশি আহতদের পরিবারকে 50,000 টাকা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, আজ সকালবেলা নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানির কাছে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় একটি মালগাড়ির। লাইনচ্যুত হয়ে যায় 3টি কামরা। একটি কামরা দুমড়ে মুচড়ে উল্টে যায়, আরেকটি কামরা উঠে যায় ইঞ্জিনের উপরে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।